এখন আর মুসলমানের বিয়ে কুন্ডা ইদার কুজা পাওয়া না। পুরা অনুষ্ঠানের মধ্যে সবই হইছে, বিয়া হইছে কোনানে ইদার কোয়ায় ফা বুঝেন নাই কথা। গায়ে হলুদ এটা তো বিয়ে না, এটা তো ইসলামের কিছু নাই। এটা তো 70,000 টাকার গেট, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কথা বুঝছেন কি না? পুরা প্যান্ডেলের ভিতরে এই বেড়া বেড়ি একত্রে ভাত খাওয়া, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। পুরা অনুষ্ঠানটা ভিডিও হওয়া বেড়া বেড়ির, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। মেয়েটা যেখানে সাজাইতেছে সেখানে সবগুলো ফোলা জোয়ান জোয়ান ছেলে গিয়া গিয়া প্রত্যেকে নিজ নিজ মোবাইলে ছবি উঠাইতেছে বড় বড় মোবাইল দিয়া, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। ছেলেটা যেখানে বর বোয়াইছে, হ্যাঁ, তার লগে যে জোয়ান জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইলো, হ্যাঁ, কতগুলো জানোয়ার কতগুলো নর্তকী পাশে যে বসাইলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। এত বড় বাতের থালা, এটার লগেও তো ইসলামের কোনো সম্পর্ক নেই। এক বেড়া কি রাক্ষস নিয়ে এতে বেড়া, এতে জামাইয়ে না কথা বলেন না কেন? তে কি তার 14 গুষ্টির জীবনে ভাত খাইছে না, তার এতুড়ি ভাত দিলেন কেন? আশ্চর্য কথা আপনি বলেন, এতুড়ি ভাত কি লেগে তারে দিলেন? এতুড়ি গুস্ত মাছ তার খান দিলেন? পরিষ্কার বুঝায় এটা, বুঝে অন্তরে এটা আছে যে ভাত শব্দটি দিছি শুধু সিস্টেম রিজে নষ্ট করবে, এটা জানে তারা ঠিক কি না বলেন? এটা মাইনে নিয়েই দিছে। তাইলে কি বোঝা গেল, এক মুসলমান ইচ্ছা করে অপচয় করা এটা তার জন্য অনুমোদন, শরীয়ত অনুমোদিত? বলে তুসরিফু, আল্লাহ তাআলা নিষেধ করেছে বান্দা যা পারো খাও, ফাকুলু ওয়াশরাবু, কোনো মানা নাই, আমার রিজিক খাও পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, কি করো না, অপচয় করো না। অপচয় শয়তানের ভাই, শয়তানের ভাই, এতটা পরিষ্কার বলার পরেও তাহলে আমরা ইসলামের সাথে এটার কই সম্পর্ক? এরপরে ছেলেটা মেয়েটার কাছে নিয়া 14 ঘরের বাবি, 18 কিসিমের বাবি, উত্তর ঘরের দহিনের ইচ্ছার বাবি, এ বুড়ি সহ স্বাস্থ্য ঘরের জ্যেষ্ঠ বাবি, এ বুড়ি সহ জাতা জাতি ঠেলা ঠেলি কইরা এরপরে ফোলা রাতে মাইয়া উঠে দেওয়া, এটা ইসলাম? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? শরীয়তের বিধানের কোনো সম্পর্ক আছে? তাহলে বিয়া কো, বিয়া কোথায়? আল্লাহর হুকুমটা কোথায় এখানে? নবীর সুন্নতটা কোথায় এখানে? আপনি আমারে কোন কোনটা আপনারা একজন দাঁড়াইয়া কর না কোনটা? আমার কথাটা বুঝছেন নি বাজান? আজ আমরা ওই যে ইবলিস বলছে যে আল্লাহ আমল তো ছিল নেক আমল, কিন্তু আমি ওয়াদা নি করতেছি, কসম করে বলছি মাওলা আমি তোমার বান্দাদের আমলের মধ্যে গুনার রং ধরাই দেব, গুনার কালার দিয়ে দেব, লা উজাইয়িনান না, আমি সাজিয়ে দেব, সাজিয়ে গুনার রং ধরিয়ে দেব, গুনার রং ধরিয়ে দেব, ফলে এটা তখন আর নেক থাকবে না, এটা তখন জাহান্নামে যাওয়ার সামান হয়ে যাবে। এতগুলো নাফরমানি করে এরপরে মাইয়ার বাপ কয় হুজুর কিছু দোয়া করে দেন, আল্লাহ যাতে তারা জামাই দৌড়ের মতো বরকত দেয়। কি বরকত দিত এই ডাকাত, কি বরকত দিত কথা বলেন না কেন? এখানে বরকতের কি কিছু বাকি রাখছো তুই বেড়া? বরকতের কোনো জায়গা রাখছো তুই? ওই যে বলছে যে বেড়ায় যে আমি তো এটাই চিন্তা করতে আছি, ভাই এতটি আগাছার ভিতরে এই ধান গাছটি কেমনি টিকা রইল কথা বোঝেন নাই? এইটা কইতে দেরি ধান গাছটি মরিয়া শেষ। এতগুলো নাফরমানির ভিতরে আল্লাহ তাআলা কোনানে বরকত দিত, কোনান দিয়া বলেন? আমরা আমরা রাখছি কিছু? আমরা কিছুই রাখি না। এজন্য বাপ আমি এটা বলছি, এটাই বললাম যে নাফরমানি অকৃতজ্ঞ শয়তানের চ্যালেঞ্জ ছিল, আল্লাহ আপনার অধিকাংশ বান্দা চতুর্মুখী আক্রমণ করে গুনার সাথে জড়িয়ে আমি তাদেরকে নাফরমানির পথে নিয়ে যাব, সাজিয়ে দেব গুনা, সাজিয়ে দেব। আহা, এই জন্য আজ মুসলমানের 16-17-18 বছরের ছেলে পেলে, 20-22 বছরের ছেলে পেলেরা দুমসে ঘুরতেছে ঘুরতেছে, আমি সারা রাস্তা দেখছি, এই রাস্তা রাস্তা মসজিদে মসজিদে আলহামদুলিল্লাহ মাইকে বয়ান হইতেছে, দোয়া হইতেছে, কি এর এই যে
আল্লাহর বান্দা বুঝের কিছু মানুষ আছে হয়তো বাকি দি টুটু 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 করে কি সর্বরাত তো আইতে আছে জিগা সাবার ভিতরে সর্বরাত তো মাটির তলে ওই ব্রিজের তলে ওই গাছের গোড়ায় এই হ্যান সর্বরাত হ্যান তো আইতে আছে মোবাইলের ভিতরে ফেসবুকে আহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমার বাপ এটা জিন্দেগি না এভাবে ইসলামকে তুচ্ছ করা আল্লাহর বিধানকে এভাবে অবমূল্যায়ন করা